অবৈধ সম্পদ অর্জনে প্রায় দেড় দশক আগের মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের দশ বছর কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। তিরিশ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়, অন্যথায় জামিন বাতিল করা হবে। এ রায়ের ফলে সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ থাকবে না বলে জানান দুদকের আইনজীবী খান আলামিনের সহায়তায় রুহুল আমিন তুহিনের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৪শে অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করে দুদক। মামলার রায়ে তাকে ১৩ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করে বিচারিক আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালে সাজা বাতিল হয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ২০১৫ সালের ১২ই জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির আদেশ দেয় আপিল বিভাগ। এরপর প্রায় পাঁচ বছর ওই আপিলের শুনানি হয়নি। সম্প্রতি আপিল শুনানির উদ্যোগ নেয় দুদক। গত ২৪শে ফেব্রুয়ারি শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। হাইকোর্ট তার রায়ে হাজী সেলিমের ১৩ বছরের সাজা থেকে ৩ বছর কমিয়ে ১০ বছর নির্ধারণ করেন। ১০ বছর সাজা বহাল এবং তার সঙ্গে বিশেষ আদালতের দেয়া ১০ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের রিগরাস ইমপ্রিজনমেন্ট, সেটাও আদেশ বহাল রেখেছেন। এবং যেদিন বিচারিক আদালত এই রায়ের কপি পাবে সেই দিন থেকে ৩০ দিনের মধ্যে হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। দুর্নীতির মামলায় সাজা হওয়ায় সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদ হারাতে যাচ্ছেন হাজী সেলিম। নৈতিক খলনের দায়ে যদি কেউ সাজাপ্রাপ্ত হয় ২ বছর এবং তার থেকে বেশি, তো কাজে দুর্নীতির মামলা, দুর্নীতির মামলার সাজা, সেটা অবশ্যই আমি মনে করি নৈতিকতার খলন। এবং সেটা উনি অ্যাকর্ডিং টু ৬৬২ অনুযায়ী উনার টোটাল বার হয়ে যাবে, সংসদ সদস্য পদ থাকার আর যোগ্যতা হারিয়েছেন। তবে বিষয়টি স্পিকার সিদ্ধান্ত নেবেন, আমরা অফিসিয়ালি এটা হাইকোর্টের রায় পাওয়ার পরে দুর্নীতি দমন কমিশন এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে রায়ের কপি পৌঁছে দেওয়া হবে। হাজী সেলিমের জ্ঞাত আয় বহির্ভূত ২৬ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত হবে বলে জানান দুদকের আইনজীবী। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।